হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বৃষ্টি আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা বান, উপরটা ক্রিসপি আর ভেতরটা একদমই সফট, স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই বানটা খেতে খুব বেশি টেস্টি হয়। তো আমি আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তো আজকে বান তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না হয়, একটা আঙুল চুবিয়ে 10 সেকেন্ড মতো রাখা যাবে এমন গরম হতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আর চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ চিনিটা দিলে ইস্টটা অনেক বেশি অ্যাক্টিভ হবে। তো দিয়ে এবার সবগুলো উপকরণ আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মিক্সচারে একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তো ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অন্যদিকে আমরা একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি, আমার মনে হয়েছে যে বানটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো মতো মেখে নিব। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ আবারও একটু মেখে নিব। প্রথমে আমি এটা হ্যান্ড উইক্সের সাহায্যে করেছিলাম, তবে আমার মনে হয়েছে হ্যান্ড উইক্সের সাহায্যে না করে এটা হাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। তো পরে আমি আবার হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। আর আমি বলটাকে ট্রান্সফার করে নিয়েছি, আমার হচ্ছে পাত্রটা ছোট হয়ে গিয়েছিলো, তো এর জন্য আমি চেঞ্জ করে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে সবগুলো শুকনো উপকরণকে আমি ভালো করে মিক্স করে নিব। আর এমনভাবে মিক্স করতে হবে যাতে করে অয়েলটা সব জায়গায় ভালো মতো মিশে যায়, আর হাতের সাহায্যে একটা মুষ্টি করলে খুব ইজিলি ভেঙে যায়। তো এবার আমাদের সবগুলো শুকনো উপকরণ মাখা হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ইস্টটা কিন্তু সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ভিতরে বাবলস ক্রিয়েট হতে শুরু করেছে। এবার এই ইস্টটা আর দুধটা আমরা শুকনো উপকরণগুলোর সাথে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই পর্যায়ে আমি হাতের সাহায্যে ডোটা তৈরি করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলার সাহায্যে এটাকে মেখে নিতে পারেন। আর এই ডোটা কিন্তু খুব সফট একটা ডো তৈরি হবে। আমি আবারও বলছি এটা খুব সফট একটা ডো তৈরি হবে। আমরা যে পিৎজা তৈরি করি বা ইয়া তৈরি করি ওর ডোটা কিন্তু হালকা একটু শক্ত হয়, বাট এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে। আর সফট হলেই কিন্তু ভিতরে একটা ফ্লাফিনেস আসবে আর আমাদের বনগুলো অনেক সুন্দর হবে, সফট হবে। আর দেখুন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রথম অবস্থায় হাতের সাহায্যে একটু লেগে যাচ্ছিলো, পরে আমি হাতটাকে ধুয়ে হাতে একটু তেল দিয়ে এটাকে আবারও একটু মুছে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট পজিশনে চলে এসেছে। আর এই পর্যায়ে ডোটাকে আমি একটু মুছে এভাবে করে হাতের সাহায্যে শেপ দিয়ে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে যে কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন। আর এই পর্যায়ে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে অল করে দিবেন। দেখুন, 2 ঘন্টা পর আমাদের ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে, আর আমি 2 ঘন্টার একটু কম রেখেছিলাম যার জন্য আমার ডোটা একটু কম ফুলেছে। তো এবার আমি ডোটাকে আবারও একটু মুছে নিচ্ছি। আর আমি আবারও বলছি ডোটা কিন্তু একটু সফট হবে, বেশি হার্ড করে ফেলবেন না, তাহলে কিন্তু আমাদের বানগুলো ভালো হবে না। এবার একটা চপিং বোর্ডের উপর আমি ডোটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে
আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে বলের শেপ দিয়ে নিব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসে আমাকে কাজ করার অনেক বেশি উৎসাহ দেয়। তো আমি আজকে এখানে সাতটা বল তৈরি করবো, এর জন্য আমি এখানে সাতটা ভাগের ডোটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। এবার সবগুলো ডোটাকে আমরা একটা সাইডে রেখে দিব। এবার একটা ডো নিয়ে হাতের সাহায্যে একটু ভালো মতো মুথে নিব এটাকে। আর আপনি ডোটা যত বেশি মুতবেন আপনার মানে বানটা কিন্তু তত বেশি সফট হবে। এবার আমরা এটাকে গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আজকে আমি গোল বলের শেপই দিয়ে নিব, দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি। এবার এই বানগুলোকে আবারও আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে বানটা ফুলে ডাবল হয়ে যায় আর ভিতরে একটা ফ্লাফিনেসের সৃষ্টি হয়। তো এক ঘন্টা পর আমরা একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি, আর এই বানটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে অবশ্যই মিডিয়াম আঁচে গরম করে তারপরেই কিন্তু বানগুলোকে দিতে হবে। তো আমার তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, এবার একটা একটা করে বানগুলোকে দিয়ে নিচ্ছি। আর এই বানটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে ভাজবেন, তা না হলে উপরটা বেশি ব্রাউন কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকম ব্রাউন কালার আসতে আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে ভাজবেন। আর রেস্টে রাখার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বানগুলো কী সুন্দর ফুলেছে, আর ভিতরে কিন্তু অনেক সুন্দর ফ্লাফিনেসের সৃষ্টি হয়েছে। তো আমি আশা করছি স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন বানগুলো কত সুন্দর হয়েছে। আর এই বানগুলো দিয়ে চাইলে আপনারা বার্গার বানিয়ে খেতে পারেন, বা বাচ্চাদের বিকেলের টিফিন অথবা স্কুলের টিফিনেও আপনারা এটাকে দিতে পারেন, খুব সহজ। আর এই বানটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়, আমার তো খুব পছন্দ। আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো আমি এই বানগুলোকে একটা টিস্যু পেপারের সাহায্যে উঠিয়ে নিয়েছি। তো দেখুন বানগুলো কত বেশি ফ্লাফি হয়েছে। আর সাতটা বান বানিয়েছিলাম আমি, তো একটা আমার ছেলে আর আমার দাদাভাই খেয়ে ফেলেছে। তো এখানে বাকি বানগুলো আছে, আর বানগুলো কত সুন্দর হয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।